নাউনকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো শহরের নির্দিষ্ট একটি নাম বোঝায়, যে নামটি দিয়ে পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো জিনিসকে বোঝাবে। যেমন ধরুন জন, ঢাকা, টাইটানিক। এখন জন বলতে একটি পার্টিকুলার ব্যক্তিকে বোঝাচ্ছে, ঢাকা বলতে একটি নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে, টাইটানিক নামে একটি বিশেষ শিপকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে সাধারণ একটি নাম, যেমন ধরুন বয়, বয়েজ, স্টুডেন্ট, স্টুডেন্টস। কমন নাউন এগুলো সিঙ্গুলার এবং প্লোরাল উভয় প্রকার হতে পারে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলতে সাধারণত একটি গ্রুপকে বোঝানো হয়, যেমন ধরুন ক্লাস, আর্মি, টিম ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন এগুলো সাধারণত আমরা পরিমাপ করি, এগুলোকে আমরা গণনা করতে পারি না, তবে পরিমাপ করতে পারি, যেমন ধরুন ওয়াটার, ওয়েল, উড ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতে ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, যেমন ধরুন অনেস্টি, বিউটি, ব্রিলিয়েন্স ইত্যাদি। প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এই তিনটা জিনিসকে আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন ধরুন জন ইজ এ স্টুডেন্ট, এখানে জন হচ্ছে একটি পার্টিকুলার ছেলের নাম, যেমন ধরুন জন, রেন, মার্টিন ইত্যাদি হতে পারে। সুতরাং জন একজনের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। আর জনের কমন নাউন হচ্ছে, জনের একটি কমন নাম হচ্ছে স্টুডেন্ট, রনেরও একটি কমন নাউন হচ্ছে, নাম হচ্ছে স্টুডেন্ট, বা মার্টিনেরও একটি কমন নাম হচ্ছে স্টুডেন্ট। সুতরাং এই যে কমন, সাধারণ একটি ব্যাপার, সুতরাং স্টুডেন্ট শব্দটা হচ্ছে কমন নাম। আর তারা ধরুন সকলেই আছে একটি ক্লাসে, সুতরাং একটি গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় কালেকটিভ নাউন। এই নাউনগুলোকে আমরা আরেকভাবেও বলতে পারি, সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বলতে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই সবগুলোই আপনার কনক্রিট নাউনের আন্ডারে পড়বে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সে আলাদাই একাই একটা প্রকার। আবার আমরা যদি গণনার ভিত্তিতে ধরি, তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এই তিনটাকে গণনা করা যায়, আর ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটাকে আবার গণনা করা যায় না। যেমন ধরুন প্রপার নাউন জন, রন, মার্টিন এগুলোকে আপনার গণনা করা যায়, কমন নাউন বয়, বয়েজ, কমন নাউন সেটাকেও গণনা করা যায়, যেমন ধরুন কয়টা ছেলে আছে, দশটা ছেলে বা বিশটা ছেলে আছে। কালেকটিভ নাউনকেও গণনা করা যায়, যেমন ধরুন একটি ক্লাস, দুটো ক্লাস, তিনটি ক্লাস, আর এগুলোকে ইংরেজিতে যদি বলি তাহলে ওয়ান ক্লাস, টু ক্লাসেস, থ্রি ক্লাসেস, এরকম গণনা করা যায়। কিন্তু ম্যাটেরিয়াল নাউন, যেমন ধরুন ওয়াটার, এগুলোকে আমরা গণনা করতে পারি না, আমরা এগুলোকে ওজন করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ধরুন অনেস্টি, বিউটি, এগুলোকে আমরা গণনা করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। সুতরাং ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোকে গণনা করতে পারি না, আর প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এগুলোকে গণনা করতে পারি। এই গণনা যেগুলোকে করা যায় এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন, এবং যেগুলোকে গণনা করা যায় না এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের সংক্ষিপ্ত রূপ আমরা কাউন্ট নাউন বলতে পারি, আর আনকাউন্টেবল নাউনের সংক্ষিপ্ত রূপ আমরা আনকাউন্ট নাউন বলতে পারি।